হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। আচ্ছা, প্রশ্নে আমাদের সফলতার সম্ভাবনা বলা আছে এবং কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা 0.5 বা তার অধিক হতে হলে কতগুলি বার্নৌলি ট্রায়াল করতে হবে। আমরা জানি কোনো ঘটনার সফলতা ও ব্যর্থতার সম্ভাবনা যথাক্রমে পি ও কিউ হলে এন সংখ্যক ঘটনার মধ্যে এক্স সংখ্যক বার সাফল্যের সম্ভাবনা এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ইউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আচ্ছা, আমাদের এবার কি দেওয়া আছে? প্রদত্ত সফলতার সম্ভাবনা জিরো পয়েন্ট ওয়ান, তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? ব্যর্থতার সম্ভাবনা ওয়ান মাইনাস, আচ্ছা জিরো পয়েন্ট জিরো ওয়ান, লেখানেও কি হবে? 0.99। তাহলে আমরা এখানে কি বলতে পারি? কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা ইকুয়াল টু ওয়ান মাইনাস একটিও সাফল্য না পাওয়ার সম্ভাবনা একটিও সাফল্য না পাবার সম্ভাবনা। তাহলে এটি আমাদের কত হবে? এটি আমাদের কত হবে? এটি আমাদের যা হবে, তার আগে আমরা একটি জিনিস লিখে নেব। এটি লেখার পূর্বে যে ধরি বার্নৌলির ট্রায়াল করতে হবে তাহলে আমাদের কি বার করতে হবে? কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা ইকুয়াল টু ওয়ান মাইনাস একটিও সাফল্য না পাওয়ার সম্ভাবনা। তাহলে ওয়ান মাইনাস এন সি জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পাওয়ার জিরো ইন্টু পয়েন্ট নাইন নাইন হোল টু দি পাওয়ার এন মাইনাস জিরো। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? ওয়ান মাইনাস পয়েন্ট নাইন নাইন হোল টু দি পাওয়ার এন, প্রদত্ত কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা প্রদত্ত কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা জিরো পয়েন্ট ফাইভ বা তার অধিক হতে হবে।
0.5 বা তার অধিক হতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শর্তানুযায়ী, শর্তানুযায়ী 1-0.99 হোল টু দি পাওয়ার এন গ্রেটার দেন ইকুয়াল টু 0.5। তাহলে -0.99 হোল টু দি পাওয়ার এন গ্রেটার দেন ইকুয়াল টু 0.5 -1। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? -0.99 হোল টু দি পাওয়ার এন গ্রেটার দেন ইকুয়াল টু -0.5। তাহলে আমরা যদি মাইনাস বোথ সাইড থেকে অমিট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? 0.99 হোল টু দি পাওয়ার এন লেস দেন ইকুয়াল টু 0.5। এবার আমরা কি করব, বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি, লেস দেন ইকুয়াল টু লগ ই টু দি বেস 0.5। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? এখানে আমরা কি করলাম, উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। এবার এখানে আমরা কি করব, লগের ফর্মুলা অ্যাপ্লাই করব, লগ ই টু দি বেস 0.99 লেস দ্যান ইকুয়াল টু লগ ই টু দি বেস 0.5। যেহেতু লগ ই টু দি বেস এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এম লগ ই টু দি বেস এ, তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, এন এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, এন লেস দ্যান ইকুয়াল টু আমার কি হবে, লগ ই টু দি বেস 0.5 বাই লগ ই টু দি বেস 0.99। তাহলে আমরা যদি এখানে ভ্যালু পুট করি কি পাবো, -0.69314 ডিভাইডেড বাই 0.01005। তাহলে আমাদের এবার কি করতে হবে, এখানে সিম্পল ডিভিশন করতে হবে। তাহলে আমরা যদি ডিভিশন করি অ্যাপ্রক্সিমেট এখানে ভ্যালু কত আসছে, 68.96, যেটিকে আমরা প্রায় লিখতে পারি কি 69, পূর্ণ সংখ্যায়। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, কতবার বার্নৌলি ট্রায়াল করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু আমাদের কতবার বলা হয়েছে সেটি পূর্ণ সংখ্যায় হবে, সুতরাং 69 বার বার্নৌলির ট্রায়াল করতে হবে। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।